প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে দেখাবো জুকি বাটন স্টিচ মেশিন। দেখুন আমাদের মেশিনটি রেডি দেওয়ার পরে €913 আসতেছে। তো €913 এটা কীভাবে রিমুভ করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো আমাদের যে থ্রেড নিডল থ্রেড ক্লাম্প আছে, মূলত এটার কারণে €913 আসে। তো দেখুন আমাদের থ্রেড ক্লাম্পের যে মেকানিজমটা আছে এটা আমরা খুলে চেক করবো, আসলে কি এটার কারণে €913 আসে কিনা। তো আমাদের মেকানিজমটা কিন্তু খুলে ফেলা হয়েছে। দেখুন আমাদের মেশিনটি এখনও চলতেছে, মেকানিজমটা খোলার কারণে এখনও কিন্তু আর ইউরো আসতেছে না। তার মানে হচ্ছে আমাদের মেকানিজমটা প্রবলেম, আমাদের মেকানিজমটা জ্যাম। এই জ্যামটা ক্লিয়ার করলে কিন্তু আর ইউরো আসবে না। এখন এই মেকানিজমটা খুলে ফেলার কারণে কিন্তু আমাদের মেশিনটি এখন চলতেছে। দেখুন আমাদের থ্রেড ক্লাম্প মোটর কিন্তু ঠিক আছে, বাট আমাদের মেকানিজমটা প্রবলেম, আমাদের মেকানিজমটা হয়তো জ্যাম হয়ে গেছে। এই জ্যামটা যখন আমরা ক্লিয়ার করে দেবো তখন কিন্তু আমাদের মেশিনটি ঠিক হয়ে যাবে। তো আমরা মেকানিজমটা খুলে ফেলেছি, এটা আমরা জ্যাম ক্লিয়ার করব। দেখুন আমাদের মেকানিজমটা লাগানো হচ্ছে। তো আমাদের মেকানিজমটা প্রত্যেকটা পার্টস আমরা খুলে ক্লিয়ার করবো কোথায় জ্যাম আছে, ভালোভাবে পরিষ্কার করে গ্রিজ দিতে হবে। গ্রিজ দেওয়ার পরে মেকানিজমটা ভালোভাবে ক্লিয়ার করে আমরা মেশিনটি সেট করলে আমাদের মেশিনটি ঠিক হয়ে যাবে। আমাদের প্রত্যেকটি পার্টস কিন্তু লাগানো শেষ। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, আমাদের মেশিনে কিন্তু এখন আর ইউ আসছে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন নতুন মেশিনে।